ফরিদপুর ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলী আনারস প্রতীক নিয়ে শেষ মুহূর্তে ভোটারদের বাড়ি বাড়ি গণসংযোগ করে চলছেন। এ সময় প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেকেই আবেগে জড়িয়ে ধরে তাদের ইচ্ছে প্রকাশ করতে দেখা যায়। এদিকে পুরো ইউনিয়ন জুড়ে আনারস প্রতীকের পক্ষে নারী পুরুষের পৃথক পৃথক স্লোগানে মুখরিত রয়েছে উক্ত জনপদ। ইদ্রিস আলী ইতিমধ্যে নানামুখী কর্মকাণ্ডে পুরো ইউনিয়নবাসীর আস্থা ভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। তাই এলাকাবাসী আনারস প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করার জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। গণমাধ্যম কর্মীদের হাজি ইদ্রিস আলী বলেন, আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, নাসিরাবাদ ইউনিয়নবাসীকে শুধু একটি কথাই বলবো, আমার জীবনের অবশিষ্ট দিনগুলোতে আপনাদের সেবা করে যেতে চাই। আসন্ন 28 নভেম্বর আনারস প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সুযোগ করে দিন, আমি আপনাদের দোরগোড়ায় আমার সেবা পৌঁছে দেব। আমি আলহাজ ইদ্রিস আলী মাতুব্বার, আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। 28 নভেম্বর মাকে আপনারা নির্বাচিত করেন, এক টাকাও শহীদারি ট্যাক্স ইনশাআল্লাহ দেওয়া লাগবে। কারণ আমার নিজের জন্য কোনো চাহিদা নাই।